আজকে যেহেতু এখানে আমাদের গোয়ালপকর ওয়ান ব্লকের আমাদের লোধন বিপিএসসির আন্ডারে আবার পকরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে পামুল এফপি স্কুলে একটা ফ্রি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর, ব্লক স্বাস্থ্য দপ্তর এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সবার জনউদ্যোগে এটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। কারণ হচ্ছে এখানে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন এবং জেলা স্বাস্থ্য দপ্তর সবার একটা টার্গেট থাকে কি আমাদের যেটা বঞ্চিত এলাকা, যেটা আমাদের পিছিয়ে পড়া এলাকা, যেখানে হয়তো কমিউনিকেশন ঠিকঠাক নাই, তারা সহজে যে কোনো মেডিকেল মানে যে কোনো হসপিটালে পৌঁছাতে পারছে না, আমরা ওখানে টার্গেট করে আমরা একটা ফ্রি স্বাস্থ্য শিবির আয়োজন করার চেষ্টা করি এবং আজকে সেটা আয়োজন করেছি। এখানে হচ্ছে ফ্রি মেডিসিন, তারপর মানে চোখের ডক্টর আছে যেখানে চোখ ডায়াগনোসিস করা হচ্ছে, যদি ওখানে তাদের কোনো অসুবিধা হয় তাদের মাধ্যম দিয়ে ফ্রি অফ কস্ট তাদের ট্রিটমেন্ট হবে, ফ্রি চশমা দিবে। তার সাথে আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ান আছে যারা সব রকমের পরীক্ষা করে দেখে, তাদের আমাদের ফ্রি অফ কস্ট এখানে মেডিসিন দেওয়া হয়। তার সাথে সাথে মেনলি এখানে আমাদের এইচআইভি টেস্ট, সুগার টেস্ট, ম্যালেরিয়া টেস্ট এবার হিমোগ্লোবিন টেস্টও করা হয় আর সমস্ত কিছু বিনামূল্যেই করা হয়। বলছি যে এমন কোন রোগ আছে যে এখানে একদিনে সেটা কিওর হবে না, তার আগামীতে আরও বড় চিকিৎসা দরকার, তাদের জন্য কি? হ্যাঁ, এখানে আমাদের যেহেতু আজকে একটা স্ক্রিনিং ক্যাম্প, স্ক্রিনিং হচ্ছে এখানে ফাইনাল রেজাল্ট না, কিন্তু আমাদের যেমন আজকে এখানে এইচআইভি টেস্ট হচ্ছে, এইচআইভি টেস্ট করতে গিয়ে যদি দেখা যাচ্ছে যে কারো হয়তো সাসপেক্টেড মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে রেজাল্ট ডিক্লেয়ার করতে পারবো না, তাদের আমাদের পরবর্তী যে নেক্সট স্টেপ আছে আমরা আইসিটিসিতে রিফার করবো, এবার আইসিটিসি কনফার্মেশন টেস্ট করবে, যদি তার কোনো পজিটিভ দেখা দেয় তারপরে আমাদের মাধ্যম দিয়েই আমরা ওকে ইআরটি নিয়ে যাব এবং সমস্ত পরিষেবা, গভর্নমেন্টের পরিষেবা ফ্রি অফ কস্ট, কোনো জায়গা কোনো এক টাকা কোথাও লাগবে না, সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব এবং গভর্নমেন্টের অন্য অন্য স্কিমের সাথে আমরা লিঙ্কেজ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি গোলাম আফজাল, জোনাল সুপারভাইজার এলডব্লিউএস ইসলামপুর সাব ডিভিশন। ধন্যবাদ। আজকে এখানে যে ক্যাম্পে হচ্ছে, এই ক্যাম্পে হচ্ছে আপনার মূলত এইচআইভি টেস্ট, সুগার, ম্যালেরিয়া আর সাধারণ এমনি জেনারেল ফিজিশিয়ান এসছে, ওনারা চেক করবে, দেখবে অসুখ থাকবে, তারপর আপনার চোখ পরীক্ষা হবে, ঠিক আছে, তারপরে যদি এখানে কিছু সাসপেক্ট পাওয়া যায় তারপর এটা উচ্চ মানে পরবর্তী হাসপাতালকে রেফার করা হবে, গিয়ে ওখানে কনফার্মেশন করা হবে। বলছি এই যে স্বাস্থ্য শিবির, এটা পঞ্চায়েত লেভেলেই প্রত্যেকটা পঞ্চায়েতে হবে না কোন? না, এটা জেলা থেকে একটা স্ট্যাটাস্টিক দেখে একটা তৈরি করা হয়, একটা ম্যাপিং করা হয়, সেখানে আমাদের ইনচার্জি বেশি থাকে বা সন্দেহ যেখানে বেশি হয় সেখানে আমরা এই ক্যাম্পগুলো দিই, ঠিক আছে। তো আমাদের জেলাতে টোটাল এরকম এই ব্লকে আমাদের দুটো ক্যাম্প পেয়েছিলাম, একটা চূড়াকুটি আর একটা হচ্ছে পামল। তো চূড়াকুটি কমপ্লিট হয়ে গেছে, পামলে হবে। এই ক্যাম্প নিয়ে কীরকম ধরনের প্রতিক্রিয়া এলাকার মানুষের মধ্যে দাদা? হ্যাঁ, প্রতিটি মানুষকে জানানোর জন্য এখানে আইসি হচ্ছে, আগে ট্যাবলো ঘুরেছে, আজকে ফোক মিডিয়া হচ্ছে, গান মাধ্যমে জানানো হচ্ছে সবাইকে, সামনে হচ্ছে দেখতে পাবেন। আমার নাম মোহাম্মদ, আমি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম।